আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় খামারি বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো সকলের সুস্থতা কামনা করে আজকে হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে আপনার সঙ্গে হাজির হলাম আর ভিডিওটি হচ্ছে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন আপনারা অনেকে বলতে পারেন বা আসলে গুরুত্বপূর্ণ বলতে অনেক কিছু বোঝাই কারণ আজকের ভিডিওটি আপনি যদি মিস্টেক করেন তাহলে জীবনে একটি হয়তো প্রতারণা বা আপনার লাইফের সাথে গড়ে যাওয়া বিভিন্ন ভুলের সাথে কিন্তু আপনি জড়িত হয়ে যাবেন তো প্রিয় দর্শক যে কথাটি বলবো আজকে দিদিটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ হচ্ছে যে আপনি বাণিজ্যিকভাবে যদি ঘাস অথবা মুরগি অথবা গরু ছাগল এগুলোর আপনি যদি খামার করেন হ্যাঁ খামার করার ক্ষেত্রে আপনাকে এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে কোন কোন বিষয়টা জানলে আপনি মুরগি পালন করলে খুব সহজে লাভবান হতে হবে এই বিষয়টা যদি আপনি না জানেন তাহলে কিন্তু খামার করে লাভবান হতে পারবেন না কারণ হচ্ছে যে একটা কথা এই জন্য বলতেছি যে অনেকে আছে নতুন উদ্যোক্তা তারা হচ্ছে যে আপনার প্রবাসে থাকে অথবা দেশে বেকার আছে এই ধরনের মানুষেরা বেশিরভাগ খামারের দিকে যুগ আমি যতটুকু দেখলাম বা আমার খামার বয়সে আমার যতটুকু অভিজ্ঞতা আর কি কারণ নতুন উদ্যোক্তা যারা আছেন তারা একটা কিছু করার জন্য দেখেন আর খামারের আরেকটা আছে সেটা হচ্ছে যে প্রবাসী প্রবাসীরা অনেকে দেশে এসে বাণিজ্যিকাকে এক দুশো মুরগি লালন পালন করে নিজে স্বাবলম্বী হতে চান এবং বাইরে না যাওয়ার চিন্তাধানটা করেন ও তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যাই আমরা অনেকেই ইউটিউবে বিভিন্ন ধরনের লাভ দেখি যে একশো মুরগি পালন করে মাসে বিশ হাজার ত্রিশ হাজার লাভ এটা আমিও বলি আপনি যদি ওরকম যেগারে একশো দুশো মুরগি যদি ভালোভাবে লালন পালন করতে পারেন হ্যাঁ তাহলে সেক্ষেত্রে হয়তো আপনি ওই লাভটা পেতে পারেন খুব কম মানুষ আছে এমন ধরনের লাভটা করে আর কি লাভটা পাই এটা তো একটা হলো ভাগ্যের ব্যাপার আর একটা হলো ম্যানেজমেন্টের ব্যাপার ম্যানেজমেন্ট সেটা তো আপনারা অনেকে জানেন না ভাগ্য এটা সবাই বুঝতেন ভাগ্যের ব্যাপার আর একটা বেশি হলো ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টটা কি আমরা যখন বাণিজ্যিক আকারে একশো দুইশো পাঁচশো মুরগি পালন করি তখন আমরা একটা সময় বুঝি না যে এই সময় মুরগির কী রোগ বা কোন ওষুধ খাওয়াতে হবে এই ধরনের মানে মুরগি পালনের অভিজ্ঞতা নাই এটা হলো একটা ম্যানেজমেন্টের সমস্যা আরেকটা ম্যানেজমেন্টের সমস্যা যদি মুরগিগুলো রেডি হয়ে গেছে কোথায় বিক্রি করব মানে কার কাছে বিক্রি করলে কেমন দাম পাওয়া যায় বা ভালো দাম কখন পাবো কখন ভাত ছাড়া তুললে আমার মুরগির যে বাজারটা বেশি থাকবে এখন সাপোজ আমি আপনাদেরকে একটা জাস্ট উদাহরণ দিতেছি উদাহরণটা যেমন আপনারা যদি মনে করেন যে মুরগির খামার থাকে আপনি যদি এমনভাবে মুরগিগুলো রেডি করেন যে কোর বানের সময় আপনার মুরগিগুলো রেডি হয়েছে বিক্রির উপযুক্ত হয়েছে তাহলে কিন্তু দেখেন আপনি এখন সহজভাবে চিন্তা করে দেখেন যে কোর বানের সময় কি আপনার মুরগি কি দাম থাকবে কিনা এটা আপনারা অনেকে পুরানো নতুন সবাই বুঝে গেছেন যে আপনি কি দাম পাবেন কি তো ঠিক এরকমই বছর কোন সময় আপনার মুরগিগুলো ওজন আনলে অথবা বিক্রি করতে গেলে আপনার সমস্যা হবে না ভালো রেট পাবেন মার্কেটিংটা পাবেন তো এই বিষয়টা যদি আপনারা জানেন হ্যাঁ তাহলে হচ্ছে যে আপনি খামার করলে লাভবান হতে পারবেন এটি হলো লাভবান হওয়ার একটি সিক্রেট না হচ্ছে তো আপনি খামার সেক্টরে না আসায় বেটার কারণ এখানে এসে আপনি হতাশাগ্রস্ত হবেন কারণ হচ্ছে যে আপনি যদি বিদেশে যদি যাইয়া কিছু টাকা লস দেন অথবা কোথাও যে কোনো ব্যবসাতে কিছু টাকা লস দেন তাহলে সেটা একবার সেখান থেকে আপনার চলে আসলেন লসে শেষ কিন্তু খামার সেক্টরটা এমন একটি সেক্টর এটা এমন একটি পোলট্রি সেক্টর এটা এক ধরনের সিন্ডিকেট এখানে কিন্তু আপনি যদি ঢুকেন আপনি যদি লস দেন কিন্তু আপনি লস দিতে থাকবেন কিন্তু এখান থেকে মানে লাভ করবেন লাভের আশা আশা বারবার লস দিবেন ঠিক এক ধরনের জুয়া খেলার মতো আর কি এখানে কিন্তু আপনি লস দিয়ে দিয়ে হুট করে চলে যাবেন এটা কিন্তু আপনার খুব কম মানুষের পারে যে আমি লস দিছি আমি আর করব না কারণ নেশা যখন একদম ফেশায় পরিণত হয়ে যায় অর্থাৎ ফ্যাশাটা যখন একদম নেশায় পরিণত হয়ে যায় তখন কিন্তু আমাদের লস হলেও খামার করতে হয় কারণ বর্তমানে অনেকে আছেন আমরা কিছু করতে চাই বা এখান থেকে একটু লাভান হতে চাই বা প্রবাসে যেতে চাই না তো এই কারণে হচ্ছে আমরা লস হলো বারবার লাভের আশায় বারবার লাভের আশায় কিন্তু আমরা খামারটা ধরে রাখতে চাই খামারটা পরিচালনা করতে চাই কারণ একটা সময় আমরা নিজেরাই মনে করি যে একবার না পারিলে দেখো সতভাব তো এই সমস্ত স্লোগানের ফিসে আমরা মনোযোগ দিয়ে হচ্ছে যাই খামারটা আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা ইউটিউবে বিভিন্ন ধরনের লাভ দেখি অনলাইনে ব্যবসা দেখি হাজার হাজার লাখ লাখ টাকা লাভ হ্যাঁ এ ধরনের লাভবান হওয়া যায় এরকম খুব কম মানুষের আছে যে লাভবান হতেছে বা লাভবান করতেছে তবে একদম নাই যে বিষয়টা এরকম না অনেকে আশের লাভবান হতেছে মোটামুটি খামার করে লাভবান হতেছে আবার অনেকে আছে খামার করে একদম নিঃসঙ্গ হয়ে যেতেছে তো এই জন্য একটি বিষয় আমি আপনাদেরকে বলবো আপনি আগে বুঝুন জানুন যে বর্তমান সিচুয়েশনের মধ্যে তেত্রিশশো বত্রিশশো টাকা খাদ্য রেট কিনে হ্যাঁ মুরগি বাচ্চা বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা পিস কিনে এগুলোকে আপনি আবার দুই মাস আড়াই মাস ফেলে বড় করবেন বড় করে সেখানে ওজন আনবেন আবার এটাকে বিভিন্ন রোগ বালার হাত থেকে মুক্ত করে মানে বয়স অনুযায়ী ঠিক সময় অনুযায়ী আপনি এটাকে ওজন আনলেন হ্যাঁ এই বিষয়টা যদি আপনি দেখেন যে একটা চিন্তা করি আপনি ওজন আনলেন তারপরে যাই এগুলো বিক্রি করলে ম্যানেজমেন্ট করলেন আপনার কর্মচারীর পয়সা দিলেন ঘর তৈরির পয়সা দিলেন বিভিন্ন ধরনের কারেন্ট বিল লেবার লেটার খরচ এই যা আছে এভরিথিং সব কিছু বাদ দেওয়ার পরে আপনি একটা হিসাব করে চিন্তা করে দেখেন আপনার কি আপনি কি লাভবান হতে পারবেন কি না আপনার কি সেই ইচ্ছা শক্তিটা হয় কিনা আমার মনে হয় না এই ধরনের খামারে হিসেব করে খরচ বা খামার করে তো এই জন্য যে আমি আপনাদের নতুন উদ্যোক্তা বা প্রবাসী যারা আছে তাদেরকে বলবো যে অবশ্যই অবশ্যই আগে আপনি এই বিষয়টা দেখেন যে আপনি কি লাভবান হতে পারবেন কি না অন্যের ভিডিও দেখে উৎসাহিত হতে পারেন তবে আপনারও তো কিছু বুঝার ইয়ে আছে এই জন্য এই বিষয়টা অবশ্যই আপনারা সকলে মাথায় রাখবেন যে আপনি কি মুরগি পালন করে লাভবান হতে পারবেন কি না তাহলে হচ্ছে যে আপনি এই সেক্টরটাতে আসেন না হচ্ছে আপনি এই সেক্টর আসবেন নিশ্চিত লসের সম্মুখীন হবেন তো খামারি ভাইদের মঙ্গল কামরা করে এখানে বিতে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি